হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনলাইন অ্যাডভাইজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটা হচ্ছে তোমাদের এই পেপারটা উইকলি পেপার, এটা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। সবাই দেখে নাও আজকে এই পেপারে কী কী জব আছে তোমাদের জন্য, ঠিক আছে? তো আশা করছি সবাই ভালো আছো, করোনা পরিস্থিতির মধ্যে নিজেদেরকে ভালো রেখেছো এবং বাড়ির সবাইকে ভালো রাখছো, এবং অযথা সময় নষ্ট না করে এবং দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছ না, ঠিক আছে? সমস্ত গভর্নমেন্টের প্রোটোকলস, রুলস, রেগুলেশন মানছো, ঠিক আছে? আর কটা দিন এইভাবে চলো, সব আস্তে আস্তে আবার এই পরিস্থিতি, প্যান্ডামিক সিচুয়েশান কাটিয়ে আমরা আগের মতো জীবনযাপন আবার করব, ঠিক আছে? তো দেখো, এই পরিস্থিতির মধ্যে কিন্তু জব কিন্তু থেমে নেই, জব কিন্তু গভর্নমেন্ট রিক্রুট করেই যাচ্ছে। আমি আগামী সপ্তাহের মধ্যে, আমি এই রবিবার, বিশেষ করে শনি রবিবার একটা আমি সিরিজ আনবো, সেটা হচ্ছে সমস্ত প্রাইভেট জব, গভর্নমেন্ট জবের আমি কোথায়কার ভ্যাকেন্সি চলছে এবং তার ফার্স্ট ডেট, তার লাস্ট ডেট, তার কী পয়েন্টগুলো আমি আলোচনা করব। আর আমার মেন মোটিভ থাকে যেটা হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট নিউজ, কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এই সমস্ত পেপারগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, ঠিক আছে? তো আজকে আমি এই সপ্তাহের কর্মসংস্থানে তোমাদের কাছে আলোচনা করব। চলো বেশি কথা না বলে শুরু করে দিই। দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পেপার, ঠিক আছে? 15ই মে পর্যন্ত রাজ্য সরকারি হাসপাতালে 4,343 নার্স ও টেকনিশিয়ান, ঠিক আছে, নিচ্ছে, ঠিক আছে? 385 জন তার মধ্যে টেকনিশিয়ান, 3,958 জন নার্স ও ডাক্তার নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একটা ভালো গুড নিউজ তোমাদের দেবো, বলে কি রাজ্য পুলিশ কনস্টেবল, যেটা হচ্ছে তোমার ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল যে ফর্ম ফিলআপটা হয়েছিল, SIN কনস্টেবল, SIN ডেটটা এখনো বলেনি, কনস্টেবলটা কিন্তু মানে প্রিলি পরীক্ষা যেটা হবে সেটা 18ই জুলাই কিন্তু ডেট বলেই দিয়েছে, ঠিক আছে? এখন যদি প্যান্ডামিক সিচুয়েশান বাড়ে তাহলে ডেট পিছবে, আর যদি না পারে, কন্ট্রোল হয়ে যায়, তাহলে কিন্তু এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা তোমাদের মতো প্রিপারেশন চালিয়ে যাও, কেউ প্রিপারেশন বন্ধ করবে না। আচ্ছা, নেক্সট আসছে তোমার ব্যাঙ্ক নোট প্রেসে 128টা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে। তারপরে দেখবো রাজ্যে 121টি সরকারি ITI কোর্সে ভর্তি চলছে, যারা ITI কোর্স ভর্তি হতে চলছে তারা কিন্তু এটা দেখে নিও। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার CPSE 124 জন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অপারেটর নিচ্ছে, কলকাতা পৌর নিগমে 205 জন স্টাফ নার্স নিচ্ছে, ঠিক আছে? 29 জন অ্যাসিস্ট্যান্ট এটা ITI এর মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান এইসব পোস্টগুলো নিচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটাতেই ডিপ্লোমা, ITI, BTEC, টেকনিক্যাল, নন টেকনিক্যাল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন, গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবেন, যাদের যেরকম কোয়ালিফিকেশান আছে এবং যাদের যা এক্সপিরিয়েন্স চাইছে সেই অনুযায়ী যাদের ম্যাচিং করবে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিও। আচ্ছা, তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের স্টিল প্ল্যান্টে নার্সিং ট্রেনিং নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আর কিছু বিশেষ সেরকম কিছু নেই, প্রথমেরগুলোই এখানে রিপিট আছে, ডিটেলসও সব দেওয়া আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর এখানে কিছু সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, GK-র কোশ্চেন আছে, যদি নলেজ বাড়াতে চাও পড়তে পারো, ঠিক আছে? আর এখানে কিছু কোশ্চেন পেপার সেট দেওয়া থাকে, ঠিক আছে? আর এইটা বিশেষ দেখে নাও, আগামী যে আমাদের মন্ত্রিসভা গঠন হয়েছে তার মধ্যে কে কোন মন্ত্রিত্ব সভা পেয়েছে এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? যদি মনে করো যে কী পয়েন্ট দেখতে চাইবো তো এখানে লেখা আছে, দেখে নিও, ঠিক আছে? আমি এই নিয়ে আলাদা কিছু আমি ভিডিও বানাচ্ছি না। আচ্ছা, তোমরা কিন্তু প্রচুর প্রচুর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো ভিডিওটা, যত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমি আগামী দিন আরও নতুন নতুন ভালো কাজ করার উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে আসব এবং করব। অ্যাকচুয়ালি প্রচণ্ড বিজি শিডিউলাইজ থাকে তোমার, আমি সেইভাবে একটা আমার চিন্তাভাবনা আছে যে সমস্ত জব আপডেট তুলে ধরা তোমাদের কাছে কিন্তু আমি পারি না। আর দেখে না, এই যে এখানে দেখে না, এই মাসের কোন কোন রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন দেখে নিয়েছি, এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, আমি বড়ো করছি এটা দেখে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমার DRDO-র অধীনে, যেটা তোমার টার্মিনাল যে পোস্টটা ছিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সেখানে নিচ্ছে যোগ্যতা ITI পাসে, ঠিক আছে? ইন্দিরা গান্ধী স্টোর অফ দ্য অ্যাসিস্ট্যান্ট রিসার্চ, যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট ডিপ্লোমার অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কিন্তু যেটা হচ্ছে তোমার এই মাসের 14/5/2021, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে এসছে, ঠিক আছে? পরশু দিনই বলতে পারবো এটা। ন্যাচারাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে আছে, তারপরে হচ্ছে তোমার ডেডিকেটেড ফ্রেড কর্পোরেশন DFCCIL-এ আছে, এটা কিন্তু 23/5 লাস্ট ডেট, এই মাসে সব এগুলো লাস্ট ডেট আছে কিন্তু। স্টেট ব্যাঙ্ক অফ জুনিয়ার অ্যাসোসিয়েটের গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে হবে, ন্যাশনাল হাই অথরিটি ডেপুটি ম্যানেজারের গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে, ভারত ইলেকট্রনিক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে?
এগুলো ভ্যাকেন্সি দেওয়া আছে, এটা লাস্ট ডেট তাদের ওয়েবসাইট। ডিটেলস জানতে গেলে তারা এই ওয়েবসাইটে ডিটেলস এখানে দেখতে পারো, ঠিক আছে? ডিটেলস তোমাদের এই ওয়েবসাইটে এখানে সাইটে দেওয়া আছে, এখানে ডিটেলস অল পেয়ে যাবে তোমরা, দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সামনে নেক্সট পেপার নিয়ে এবং জব আপডেট নিয়ে তোমাদের সামনে আপডেট আসছি আমি। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।